সম্মান জানিয়ে আপনাদের সৌমিত্র বসু শুরু করছে তার কথা বলা আজকের শরণাগত অনুষ্ঠানে 92.7 BFM এ। প্রথমেই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজকে বৃহস্পতিবার, 28শে পৌষ, 1428 ইংরেজির 13ই জানুয়ারি 2022। তিথি পৌষ শুক্লপক্ষ একাদশী, নক্ষত্র কৃত্তিকা। সূর্যোদয়ের সময় সকাল 6:23 হয়ে 3 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:07 হয়ে 27 সেকেন্ড। আজ জন্মে বৃষ রাশি বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ দেবারীগণ, সন্ধেবেলা 5:07 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG লিখতে হবে, যার মানে শরণাগত, এবং SG লিখলে তবে সেই চিঠি আমাদের চোখে পড়বে। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 সময় শরণাগত সৌমিত্র পাতায় আপনাদের সৌমিত্র বসু সশরীরে উপস্থিত থাকে, মানে ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে গল্প গাছা আড্ডা এসব করবার জন্যে। তাহলে এই যে প্রারম্ভিক কথাটুকু, যে কথাগুলো আপনারা প্রতিদিনই শোনেন, তারপরে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। আমি আগেই বলেছি আমাদের অনুষ্ঠানের যে ধাঁচাটা আছে সেই ধাঁচাটা মাঝে মধ্যেই একটু একটু এদিক ওদিক পাল্টাবে। যেমন কালকের অনুষ্ঠানে আপনাদের মনে আছে কালকে স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল, সেদিনটা আমরা একটু অন্যরকম করে বলেছিলাম। স্বামী বিবেকানন্দকে নিয়ে অনেকগুলো গল্প শুনিয়েছিলাম আপনাদের, আজকের অনুষ্ঠানে আবার তাই। স্বামী বিবেকানন্দের কোনো গল্প বলবো না বা কোনো চিঠি পড়ব না। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আজকে ওই বিষ্ণুর কতগুলো কয়েকজন অবতারের কথা বলছিলাম, বরাহ অবতারের কথা শোনাবো আপনাদের। তারপরে চলে যাব ঠাকুর রামকৃষ্ণ দেবের কথায়, তার জীবনের 3টি টুকরো ঘটনা শোনাবো। তারপরে তো আপনাদের চিঠিপত্র, এবং চিঠিপত্রের পরে বাইরে দূরে 92.7 BFM এর শরণাগত অনুষ্ঠানে। এই হলো আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়। তাহলে আপাতত একটু গান শুনি, গানের পর পুরাণ চিরন্তন, বরাহ অবতারের কথা। 92.7 BFM শুনছেন, শুনছেন শরণাগত, শুনছেন সৌমিত্র বসুর কথা, আর গান তো বটেই কথা। 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন শুরু হচ্ছে। আপনাদের বলি, অনেকদিন আগে পৃথিবীতে একেবারে আদি দৈত্য যে দুজন, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু, তারা থাকতো। তারা দিতি, দিতির নাম থেকেই তো দৈত্য নামটা এসছে, দিতির দুই ছেলে। দুজনেই খুব শক্তিশালী, দুজনের স্বভাব ছিল একেবারে বিপরীত। হিরণ্যাক্ষ সবসময় যুদ্ধ করতে ভালোবাসত, যে কোনো ছুতোয় ঝগড়া করে লোকের উপর ঝাঁপিয়ে পড়তে খুব পছন্দ করত, এবং অসম্ভব শক্তি ছিল তার। যে কোনো লড়াই, যে কোন কারুর সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত সে জিতে যেত, ফলে সকলেই তাকে সমীহ করে চলত। তো হিরণ্যকশিপু দেশ টেশ দখল করে দেবতাদের সরিয়ে দিয়ে রাজা হয়ে বসলো, সে রাজত্ব করতে লাগলো। কিন্তু হিরণ্যাক্ষের স্বভাব কিছুতেই পাল্টালো না। যে কোনো বীরের নাম শুনলেই সেখানে যায়, যুদ্ধ করে, তাদের হারায়। তো এইভাবে দিন কাটে, দিন কাটে। একদিন হিরণ্যাক্ষ ভাবল যে, আচ্ছা আমি তো গায়ের জোরে যুদ্ধ করছি, কিন্তু যদি কোনো অস্ত্র শস্ত্রের আঘাতে আমার মৃত্যু হয় তাহলে কি হবে? সে তখন শিবের কথা ভাবল আর ব্রহ্মার কথা। তো ব্রহ্মা এবং শিব এই দুজনকে সে খুব ভক্তি করত, বিষ্ণুকে না কিন্তু। হ্যাঁ, বিষ্ণু ছিল তার চরম শত্রু, মানে এতটাই শত্রু যে যদি তার নাম কেউ করত, বিষ্ণুর নাম তার সামনে, তাহলে সে একবারে ভয়ঙ্কর রেগে যেত, তাকে পিষে মেরে দিত, এবং বিষ্ণুকে বারবার উপেক্ষা করতো, বলতো তোর বিষ্ণু কত বড় বীর আমার জানা আছে, দেখি সে তোকে কেমন করে রক্ষা করে, এরম এরম আর কি, মানে ভয়ঙ্কর রাগ। তো হিরণ্যাক্ষ ভাবলো যে আমাকে অজেয় অমর হতে হবে। সে ব্রহ্মার তপস্যা শুরু করলো,
ব্রহ্মা তার তপস্যায় তুষ্ট হয়ে বললেন, বলো তুমি কি বর চাইছো? হিরণ্যাক্ষ বলল, আমাকে এমন বর দিন যাতে আমি অমর হতে পারি, আমার যেন কখনো মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, না না, আমি তোমাকে অমরত্বের বর দিতে পারি না, তো একটা বর দিতে পারি, তোমার মৃত্যু কোনো অস্ত্র শস্ত্রের আঘাতে হবে না। অস্ত্র শস্ত্রের আঘাতে যদি না হয়, কেউ গায়ের জোরে আমাকে মেরে ফেলবে, এটা তো অসম্ভব ব্যাপার, তার মানে তো অমরত্ব পেয়েই গেলাম। ব্যাস ভয় চলে গেল। যা হয়, হিরণ্যাক্ষ আরো দুর্ধর্ষ হয়ে উঠল, একেবারে যা ইচ্ছে তাই করতে লাগলো। দেবতারা প্রাণ বাঁচাবার জন্য পালাতে শুরু করলেন। এই সময় পৃথিবীতে একটা বিপর্যয় ঘটে গেল। কি বিপর্যয় বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বলছি বিষ্ণুর বরাহ অবতারের কথা। তা সৃষ্টির একেবারে প্রথম মুহূর্ত থেকে সূর্যদেব সুমেরু বা উত্তর মেরুকে প্রদক্ষিণ করেন। সূর্যের প্রদক্ষিণে যাতে কোনো অসুবিধে না হয়, তাই সবসময় পৃথিবী সুমেরুর মাথাটা একটু ডান দিকে হেলিয়ে নেয়, আর এইভাবেই পৃথিবী লাট্টুর মতো ঘোরে। হঠাৎ এই যে সময়টা, এই সময় সুমেরুর মাথাটা একটু বেশি হেলে গেল। তার ফলে কি কেলেঙ্কারি হতে পারে আপনারা কল্পনা করে দেখুন। দক্ষিণের সাগর মহাসাগর থেকে জলরাশি এবারে হুড়মুড় হুড়মুড় করে উত্তরের দিকে চলে গেল। একের পর এক দেশে দেখা দিল মহাপ্লাবন। সমস্ত সভ্যতা জলের তলায় চলে যাচ্ছে, মানুষ পশু পাখি গাছপালা সমস্ত কিছু একেবারে বিপর্যয়ের মুখে। কোনো মতে কয়েকটা পাহাড়ের চূড়া জেগে আছে, আর অবশ্যই হিমালয় জেগে আছে। তো তখন হিরণ্যাক্ষ আর কার সঙ্গে কি যুদ্ধ করবে? ওই হিমালয়টা জেগে আছে সবার উপরে মাথা তুলে, তো হিমালয়কেই সে তার প্রতিদ্বন্দ্বী ভেবে নিল। সে হিমালয়কে ধরে মারতে লাগলো, আঘাতে আঘাতে একটা খণ্ড বিখণ্ড করতে লাগলো। তো হিমালয়ের চূড়ায় তো কিছু জীব আশ্রয় নিয়েছিল এইরকম ভয়ঙ্কর বন্যার মধ্যে, তারা খুব চিন্তিত হয়ে পড়লো, তারা পালাচ্ছে লুকোচ্ছে। হিমালয় নিজেও খুব জর্জরিত হয়ে উঠেছে আঘাতে আঘাতে। তা হিমালয়ের অধিষ্ঠাত্রী দেবতা তিনি বেরিয়ে এসে বললেন, আরে তুমি তো মহাবীর হিরণ্যাক্ষ, তুমি কেন এই সমস্ত নিষ্প্রাণ মাটি কাঠ কাঁকড়ের সঙ্গে লড়াই করছো? যদি নিজের উপর আস্থা থাকে তাহলে বরুণ দেবের সঙ্গে লড়াই করো। বরুণ দেবের সঙ্গে? বরুণ দেব জলের দেবতা। হিরণ্যাক্ষ চলে গেল জলের কাছে। এবারে সমুদ্রের জল এবার তোলপাড় করতে লাগলো গদার আঘাতে। একের পর এক জলে যারা থাকে তাদের মৃত্যু হচ্ছে। তো বরুণ শেষ পর্যন্ত উঠে এসে বললেন, আরে এই সমস্ত নিরীহ জন্তুদের ওপর শক্তি দেখি কি হবে? তোমার যদি এত যুদ্ধের শখ তাহলে যাও না, নারায়ণের সঙ্গে লড়াই করো। বিষ্ণুর নাম শোনা মাত্র, বিষ্ণু আর নারায়ণ তো একই, সে তো হিরণ্যাক্ষ জ্বলে উঠলো, বললো, কোথায় কোথায় তোমার নারায়ণ কোথায় বলো, এক্ষুনি তার মাথাটা কেটে আনছি। বরুণ দেব বললেন, পাতালে যাও, পাতালে গেলে তাকে দেখতে পাবে। তখন বিষ্ণু পাতালে ছিলেন, মানে প্রলয়ে যখন পৃথিবী তলিয়ে যাচ্ছে, কেউই সভ্যতাকে উদ্ধার করতে পারছে না, তখন নিরুপায় হয়ে ব্রহ্মা বিষ্ণুর কাছে গিয়ে বলেছিলেন যে তুমি যে করে হোক রক্ষা করো, তা না হলে সৃষ্টি একবারে চিরকালের জন্য বিলুপ্ত হয়ে যাবে। তো বিষ্ণু তখন জলের তলা থেকে পৃথিবীকে তুলে আনবার জন্য একটা সাদা রঙের বিরাট আকারের একটা বরাহ বা শুকরের রূপ ধারণ করলেন। সেই শুকরের, শুকরের তো লম্বা লম্বা দাঁত থাকে আপনারা জানেন, সেই দাঁত দিয়ে পৃথিবীকে তুলে আনবার উদ্যোগ করেছেন। তো হিরণ্যাক্ষ পাতালে গিয়ে সেই বরাহকে দেখতে পেয়ে একবার অবাক হয়ে গেল। বিরাট চেহারা, টকটকে লাল দুটো চোখ, সেখান থেকে যেন আগুন ঝরে পড়ছে, একটা খাড়া নাক রয়েছে মুখের উপর। সেই দেখে হিরণ্যাক্ষ রাগে গড়গড় করে বলল যে, আরে অবাক তো, সুরটা কেমন করে জলের তলায় ঘুরে বেড়াচ্ছে? তার কথা শুনে বিষ্ণু বললেন, শোনো, আগে পৃথিবীকে আমি তুলে রেখে আসি, তারপর তোমার কথার জবাব দেব। কি হবে সেই জবাব? না, আজকে আর স্বামী বিবেকানন্দের চিঠি পড়ব না, আজকে বরং এই
বরাহ অবতারের কাহিনীটা শেষ করি 92.7 BGFM এর শরণাগত অনুষ্ঠানে। তাই এরপরেও পুরাণ চিরন্তন, বরাহ অবতারের কথা। পুরাণ চিরন্তনের কাহিনীটা শেষ করবার জন্য 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। তো বিষ্ণু তো হিরণ্যাক্ষকে বললেন যে দাঁড়াও, আগে পৃথিবীকে জলের উপরে তুলি। বলে পৃথিবীকে জল থেকে তুলে আবার পাতালে ফিরে এলেন। হিরণ্যাক্ষ তার লোহার গদা দিয়ে বরাহরূপী বিষ্ণুকে আঘাত করতে গেল। বরাহ কৌশলে মাথাটা সরিয়ে নিল, তারপর সেই গদা লাগলো তার হাতে। যেই না হাতে গদা লাগলো, সেই গদা ভেঙে গেল, লোহার গদা। হিরণ্যাক্ষের হাতে আর কোনো অস্ত্র নেই, এইবার মুখোমুখি লড়াই। তো এই লড়াইয়ে দুজনেই অল্প বিস্তর আহত হলো। হিরণ্যাক্ষ তখনও যুদ্ধ করেই চলেছে। ব্রহ্মার বলে বর এসে তো অজেয় অমর, তার প্রচুর আত্মবিশ্বাস। তো জলের মধ্যে লড়াই হচ্ছে, তার ফলে হিরণ্যাক্ষ মাঝে মাঝে একটু অসুবিধার মধ্যে পড়ছে। কিছুক্ষণ যুদ্ধ করবার পর বরাহরূপী বিষ্ণু একটা মজা করলেন। তিনি হিরণ্যাক্ষের নাকের ফুটো দিয়ে ভেতরে ঢুকে পড়লেন। তখন হিরণ্যাক্ষ কি করে? তো কিছুক্ষণ বাদে বরাহ বেরিয়ে এলো। হিরণ্যাক্ষ তাকে আবার আঘাত করবার চেষ্টা করলো। অনেকক্ষণ ধরে এই সমস্ত লড়াই চলছে। দিন ফুরিয়ে আসছে, এদিকে সন্ধে হয়ে আসছে। সন্ধে হলে তো অসুরদের ক্ষমতা 10 গুণ হয়ে যায়। তাই ব্রহ্মা বরাহরূপী বিষ্ণুকে এসে মনে করিয়ে দিলেন যে আর বেশিক্ষণ এই খেলা খেলো না, আকাশের দিকে তাকিয়ে দেখো, সূর্য অস্তাচলে যাচ্ছে, এবারে যা করবার তাড়াতাড়ি করো। বরাহরূপী বিষ্ণু সঙ্গে সঙ্গে তার থাবার মতো হাত দিয়ে হিরণ্যাক্ষকে এফোঁড় ওফোঁড় করে মেরে ফেললেন। হাত দিয়ে মানে কোনো অস্ত্র দিয়েই হিরণ্যাক্ষকে বধ করা হলো না। হিরণ্যাক্ষ আর যুদ্ধ করতে পারল না। দেবতারা এই সংবাদ পেয়ে আনন্দে খুশি, হিরণ্যাক্ষের মৃত্যু হল। বিষ্ণুর বরাহ অবতারের কাহিনীও শেষ হল 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলবার জন্য ফিরে আসব, তার মাঝখানে গান। পরমহংসদেবের কথা, তার গল্প, সেসব শোনাচ্ছি আপনাদের। ছোট ছোট টুকরো টুকরো গল্প, যার মধ্যে দিয়ে তার মহিমা প্রকাশ পাচ্ছে। আচ্ছা, আপনাদের মনে আছে সে বহুদিন আগে বলেছিলাম, মানে বেশ কিছুদিন আগে আর কি, যে ঠাকুরের খুব খিদে পাচ্ছে, অসম্ভব খিদে পাচ্ছে। তো বামনী মানে ভৈরবী আর কি, সে একটা ব্যবস্থা করে দিয়েছিল যে একটা ঘরের মধ্যে তুমি থাকবে, সেখানে চারপাশে সমস্ত ভালো ভালো খাবার, তখন তোমার যখন যে খাবার খেতে ইচ্ছে করবে সেই খাবার খাবে, ফেলবে, ছড়াবে, যা ইচ্ছে করবে। 3 দিনের মাথায় সেই যে অসুখ সেরে গিয়েছিল। ঠাকুরের আবার মাঝে মাঝে এই রকম, মানে আগে খেয়েছেন, পেট্রোকা মানুষ এমনিতে খেয়েছেন, আবার হঠাৎ ভয়ঙ্কর খিদে পেল, মানে শরীরের ভেতরে অন্য কিছু একটা জেগে উঠলো আর কি। সে জেগে উঠে খাবার চায়। এবারে গল্প বলি আপনাদের 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। এখন রামকৃষ্ণদেব তখন কামার পুকুরে, তো সেখানে এসে অসুখে পড়েছেন, মানে ওর তো পেটের একটা গোলমাল ছিল, ইতা সেই পেটের অসুখে পড়েছেন। সাবু বার্লি ছাড়া আর কিছু চলবে না। তো যাই হোক, সেসব খাওয়া দাওয়া হয়েছে, রাত্রির বেলা খাওয়া দাওয়া সেরে পাটটার চুকিয়ে সব শুতে গেছে। হঠাৎ অনেক রাত, তখন ঠাকুর দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন, টলছেন, ভাবে একেবারে টলমল টলমল করছেন। বলছেন, সে কি গো, তোমরা সব শুতে চলে গেলে, আমাকে খেতে দেবে না? সকলে তো হতবুদ্ধি, লক্ষ্মীর মা বলে ছিলেন, মা শারদার সঙ্গে থাকতেন। বললেন, সে কি কথা, এই যে তুমি খেলে দুধ বাড়লি। কই খেলুম, আমি তো এইমাত্র দক্ষিণেশ্বর থেকে আসছি, আমায় কই খাওয়ালে? কারণ বুঝতে বাকি রইল না, ভাবা বেশ হয়েছে রামকৃষ্ণের। কিছু উপায়? ঘরে তো কিছুই তেমন খাবার নেই, কি দেওয়া যাবে এই পেট্রোকা মানুষকে? তা লক্ষ্মীমা বলছে, ঘরে তো তেমন কিছু নেই, শুধু মুড়ি আছে, খাবে মুড়ি? দুধ দুটি খাও না, পেটের অসুখ করবে না তাতে। থালায় করে মুড়ি আনা হলো।
কিন্তু রামকৃষ্ণ বললেন, না না না, ও শুধু মুড়ি আমি খাবো না, খিদে পেয়েছে, খিদে পেয়েছে, আমার ভীষণ খিদে পেয়েছে। কিন্তু ঘরে আর কিছু নেই যে, আর তাছাড়া এইরকম পেটের অসুখ, সাবু বার্লি ছাড়া অন্য কিছু খাওয়া চলছে না, আর কি দেওয়া যায়? দোকান পাশার এখন বন্ধ, সাবু বার্লি কিনে এনে তোমাকে জাল দিয়ে দেবো, সে তো দোকান তো বন্ধ। কিন্তু মুড়ি খাবে না। তখন ভাইপো রামলালকে বেরোতে হলো বাজারে, ঝাঁপ ফেলে দোকানি ঘুমিয়ে পড়েছে। ডাকাডাকি করে তার ঘুম ভাঙালে, এক সের মিষ্টি কিনলে, বাড়িতে এসে মুড়ির থালার পাশে মিষ্টির হাঁড়ি নামিয়ে রাখলে। রামকৃষ্ণ বললেন, দাদা আরো দুটো মুড়ি দাও, আরো দুটো মুড়ি দাও। থালায় আরো মুড়ি ঢেলে দিলে লক্ষ্মীর মা। আনন্দে পেট পুরে খেতে লাগলেন রামকৃষ্ণ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন ঠাকুর রামকৃষ্ণের জীবনের নানান টুকরো টুকরো ঘটনার কথা, বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে সেই রাক্ষসে খিদের কথা বলছিলাম আপনাদের, যে ভর্তি মিষ্টির হাঁড়ি, সেই মিষ্টি আর মুড়ি এই সমস্ত খাচ্ছে। এরা সব সেই খাওয়া দেখছেন আর একবারে ভয়ে সিটিয়ে আছেন। সর্বনাশ, এমনিতেই পেটরোগা মানুষ, তার উপর আবার পেটের গন্ডগোল টন্ডগোল হয়েছে, সাবু বার্লি খেয়ে কোনো মতে আছেন, তিনি ওরকম একধামা মুড়ি, তার সঙ্গে এক হাঁড়ি মিষ্টি, কি হবে? তার কোনো ঠিক ঠিকানা নেই, কি সর্বনাশ, ডাক্তার বদ্যিতে আর কুলোবে না। সারা রাত খুব ভয় ভয়ে কাটালেন লক্ষ্মীর মা আর মা সারদা। পরদিন দিব্যি সুস্থ শ্রীরামকৃষ্ণ, দেহে কোনো রোগ উদ্বেগ নেই। কে বলবে কাল রাত্রির ওই রকম অত খাবার খেয়েছেন ওরকম একটা পেটরোগা মানুষ? আর একটা গল্প বলি আপনাদের। সে শ্বশুর বাড়িতে এরকম একটা কাণ্ড, কি একটা ক্রিয়াকর্ম ছিল সেদিন, অনেক লোকটোক খাওয়ানো হয়েছে, তো রাতের খাওয়া চুকে গেছে, অনেকক্ষণ সবাই শুতে গেছে। হঠাৎ রামকৃষ্ণ বিছানা থেকে উঠে পড়েছেন, বললেন, আমি 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 খাইনি, আমি খাইনি, আমার ভীষণ খিদে পেয়েছে, যে কিছু একটা খেতে দাও, খেতে দাও। কি হবে, জামাই খেতে চাইছে কিন্তু ঘরে তো কিছু নেই, সর্বনাশ করেছে, মেয়েরা মাথায় হাত দিয়ে বসে পড়েছে। তো অনেক খুঁজে টুঁজে এদিক ওদিক দেখে নানান রকম করে টোরে দেখা গেল যে হাঁড়িতে কতগুলো পান্তা ভাত পড়ে আছে। জামাই কি রাত্রিবেলা পান্তা ভাত খেতে দেবে? তো মা সারদাকে পাঠানো হলো, তিনি ভয় ভয় গিয়ে ঠাকুরকে বললেন যে হাঁড়িতে তো পান্তা ভাত ছাড়া আর কিছু নেই, তাই নিয়ে এসো। তো সারদা বললেন, না সঙ্গে কোনো তরকারি নেই। আছে আছে আছে, মাছ চাটুই যে করেছিল দেখো এক আধটুকু পড়ে আছে কিনা। তো রান্নাঘরে ছুটে গেলেন সারদা, দেখলেন বাটির এক কোণে ছোট্ট একটা মৌরলা মাছ পড়ে আছে, তার পাশে একটুখানি কাই আছে, ভাতের পাশে সেইটা রাখলেন। রামকৃষ্ণ, এই খুব ভালো, খুব ভালো, এই তো ছোট্ট ওই একটু মাছ নিয়ে তার সঙ্গে এতখানি চালের ভাত খেয়ে ফেললেন। এরকমই রাক্ষসে খিদে কি করে হয় আমি জানি না, তার ভেতরে তখন অন্য কেউ আসেন, তার প্রচণ্ড দাবি, সেই দাবি জানাতে থাকেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন ঠাকুর রামকৃষ্ণের কথা। বলবো আর একটা কথা, সেটা বড় সুন্দর কথা, ফিরে আসি গানের পর। মা যিনি শ্যামাসুন্দরী, তার তো মনে খুব দুঃখ, মেয়েটার বিয়ে দিলুম, জামাইটা তো পাগল, এই পাগলের সঙ্গে মেয়ের বিয়ে দিলুম, অমন সোনার প্রতিমা, এ তো সংসার ধর্ম কিছু করলো না, কোনো কিছুই হলো না, ছেলে পুলেও হলো না, জীবনে মা ডাক শুনতে পাবে না, ছেলে পুলে হবে বলেও তো মনে হয় না। ছি 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 ছি, এইরকম একটা পাগলের সঙ্গে বিয়ে দেওয়া হলো? কোনোভাবে ঠাকুরের কানে গেছে কথাটা, রামকৃষ্ণ উনি বলছেন, হাহুতাস করছেন, কাছাকাছি রামকৃষ্ণ ছিলেন, তিনি শুনতে পেয়েছেন, হঠাৎ চলে এসেছেন সামনে, এসে বলছেন, আপনি এরকম কথা বলছিলেন?
যে এমন একজনের সঙ্গে বিয়ে দিলুম যে পাগল, ছেলে পুলে হলো না, মা ডাক শুনতে পাবে না আপনার মেয়ে, এসব বলছিলেন? শাশুড়ি ঠাকুর তো এক কোণে জড়ো সড়ো হয়ে বসে আছেন, জামাই যে সমস্ত কথাগুলো শুনেছে সে তো আর তিনি জানেন না। রামকৃষ্ণ কিন্তু রাগ করলেন না, বললেন, শাশুড়ি ঠাকুরুন, এজন্য দুঃখ করবেন না, আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে যে শেষে দেখবেন মা ডাকের জ্বালায় অস্থির হয়ে উঠেছে। অনেক পরে মা সারদা এই গল্পটা করছিলেন তার শিষ্য টিষ্যদের, বলছেন যা বলে গেছেন তাই ঠিক হয়েছে মা, আমার নরেন, বাবুরাম, রাখাল, শরৎ, আমার দুর্গাচরণ, জানো মঠে যেবার প্রথম দুর্গাপুজো করালে নরেন আমাকে নিয়ে গেল, আমার হাত দিয়ে 25 টাকা দক্ষিণা দেওয়ালে ঠাকুরকে, মোট 1400 টাকা খরচ করেছিল নরেন। চারদিকে বলে লোকারণ্য, ছেলেরা খাটছে, তাদের খাটা খাটনির আর অন্ত নেই। হঠাৎ করতে নরেন এসে আমাকে বললো, মা আমার জ্বর করে দাও তো, জ্বর করে দাও। উমা খানিক বাদে সত্যি সত্যি তার হাড় কাঁপিয়ে জ্বর এসে গেল। সে কি কথা বাবা, এখন কি হবে? সেদে জ্বর নিলুম মা, ছেলেগুলো প্রাণপণে খাটছে বটে, তুমি কখন কি ভুলচুক করে বসবে, আমি রেগে উঠে কখন থাপ্পড় মেরে বসবো তা ঠিক নেই, তাই ভাবলুম কাজ কি থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে। তো মা সারদা বলছেন, কাজকর্ম চুকে আসতেই বললুম, ও নরেন কাজ তো শেষ হয়েছে, এখন তাহলে ওঠো। হ্যাঁ মা, এই উঠলুম আর কি, ঝটকা মেরে যেমন তেমন করে উঠে বসলো নরেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের গল্প শোনাচ্ছিলাম আপনাদের 92.7 BFM শরণাগত অনুষ্ঠানে। এইবার আপনাদের চিঠি পড়ব, একটি চিঠি পড়ব, অনির্বিত রক্ষিতের লেখা, গানের পর 92.7 BFM শরণাগত অনুষ্ঠানে। প্রিয় সৌমিত্রবাবু, আজ আমি একটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। হিংসার নিকট বলি হওয়া শাস্ত্রের বিধি নয়, হিংসাকেই বলি দেওয়া শাস্ত্রের বিধি। রবীন্দ্রনাথের রাজর্ষি উপন্যাসের থেকে উদ্ধৃতি দিলাম। বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ স্রষ্টা এবং দার্শনিক রবীন্দ্রনাথ দেবমন্দিরে পশু বলি প্রথার বিরুদ্ধে ওই কাহিনী সৃষ্টি করেছিলেন। আমরা এটাও জানি যে স্বয়ং রামকৃষ্ণদেব, বিশেষ করে ওনার সহধর্মিনী, সকলের পূজনীয়া মা শারদামণি পশু বলির বিরুদ্ধে ছিলেন। দক্ষিণেশ্বর মন্দিরে পশু বলি নিষিদ্ধ, এরকম অনেক মা কালীর মন্দিরে এখন বলি নিষিদ্ধ, দুর্গাপূজার নবমীর দিনেও বলি হয় না, অথচ কালীঘাট মন্দিরে বিভৎসভাবে পশু বলি চলছে এবং কামাখ্যা মন্দিরেও। দেবস্থান পবিত্র এবং শ্রদ্ধা নিবেদন করার জায়গা, স্বর্গীয় অনুভূতি সৃষ্টি হয়। আমার মতে অনেক মানুষের মধ্যে এক ধরনের হিংসা পাশবিক প্রবৃত্তি বিরাজমান, তাদের কুপ্রবৃত্তি, নরহত্যা, ধর্ষণ ইত্যাদি বিনা দ্বিধায় ঘটিয়ে থাকে। আমার বিশ্বাস আপনার মতো শিক্ষিত প্রগতিশীল মনের মানুষ আমার মতকে সমর্থন করবেন। শুভ বিজয়ার শুভেচ্ছা জানালাম, অনির্বিত রক্ষিত, কলকাতা। দেখুন, এইটা নিয়ে তো একটা তর্ক আছে, বলি দেওয়া উচিত না উচিত নয়, অনেকে মনে করেছেন বলি দেওয়া উচিত নয়, আবার অনেকে যারা ধার্মিক মানুষ, যারা ধর্মের নানান অন্ধিসন্ধি জানেন, তারা মনে করেছেন যে না, বলি দেওয়াটা উচিত। আমার একটা কথা মনে হয় অনির্বিত বাবু, বলি দেওয়া দেবস্থানে রক্তপাত খুব খারাপ, কিন্তু আপনি তো মাছ খান, মাংস খান, মুরগি পাঁঠা এসবের মাংস টাংস তো খান, আমরা অনেকেই খাই, সবাই খাই, সেটা যদি দূষণীয় না হয় তাহলে দেবস্থানে বলিটাই বা দূষণীয় হতে যাবে কেন? আপনি যেটা বলছেন যে কুপ্রবৃত্তি, পাশবিক প্রবৃত্তি, তার প্রকাশ যদি বলি হয়ে থাকে, তার প্রকাশ তো আপনার যাকে বলতে পারি যে আমিষ খাওয়া, তার মধ্যে দিয়েও প্রকাশ পাচ্ছে, এদিকে যে ব্যাপারটা অতটাই সহজ নয়, এইটা নিয়ে একটা বড় তর্ক হতে পারে, এবং সেই তর্কটাতেও সবসময়ই খুব ভালো, যে কোনো তর্কই সবসময় খুব ভালো। শেষ হলো চিঠিপত্র, এরপর বাইরে দূরে 92.7 BFM শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু।
শুনছেন 92.7 বিগ এফএম, শুনছেন সর্বনাগত। আমরা এখন আছি পীর খো মন্দিরে, জম্বুতে বিখ্যাত শিবের মন্দির। আমরা এখন মাটির তলায়, একটা টানেলের মধ্যে দিয়ে এসে পৌঁছেছি স্বয়ং মহাদেবের লিঙ্গের সামনে। তবে পাহাড়ের ভেতরে আছি, গুহার মধ্যে আছি, এমনটা কিন্তু একেবারেই মনে হচ্ছে না। তার কারণ আমি আপনাদের এর আগের দিনই বলেছি, পাহাড়ের পাথরের যে 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 স্বাভাবিক রূপ, এখানে সেইটাকে ঢেকে দেওয়া হয়েছে নানান রকম সমস্ত কৃত্রিম রং দিয়ে। যেমন এই যে মহাদেবকে দর্শন করছি যে গুহার মধ্যে দাঁড়িয়ে, তার মাথার উপরে ছাদটা গাঢ় গেরুয়া রঙের, আর ফ্লোরোসেন্ট আলোয় আরো ঝকঝক ঝকঝক করছে। পাশের হালকা নীল দেওয়ালেতে নানান ধরনের গাছপালা লতা পাতার ছবি আঁকা, অর্থাৎ সবটার মধ্যেই একটা মানুষের তৈরি করা এক ধরনের কৃত্রিমতা আছে। তো ঘরের মধ্যে বেশ অনেকগুলো কুলুঙ্গি, তার মধ্যে একটিতে ছোট্ট একটি গণেশের মূর্তি রাখা আছে। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে আরো কথা বলবার জন্য ফিরে আসবো আপনাদের সৌমিত্র বসু, সঙ্গে থাকুন। মন্দিরে দেখা হলো মহেশ্বরকে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এবার কি বেরিয়ে আসে বাইরে? না, যে টানেল দিয়ে ঢুকেছিলেন সেখান দিয়ে বেরিয়ে এলাম আমরা। তারপরে অন্য পথে আর একটা দরজা দিয়ে আরো বেশ কধাপ সিঁড়ি দিয়ে নামতে হলো। আরেকটু নিচে আর একটা গুহা, সেখানে আর একটা মন্দির। সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখবেন দারুণ করে সাজানো রয়েছে জায়গাটা, ফুল দিয়ে সাজানো হয়েছে, ফুলের মোটা মোটা মালা দুলছে উপর থেকে। একটু এগিয়ে এসে একটা ঘর, নাকি আসলে তো গুহা, গুহা বলাটাই ঠিক হবে। গোটা ঘর জুড়ে যাকে বলে রঙের দাঙ্গা লেগে গেছে। হ্যাঁ, বড় একটা ঘর, সেখানে চারপাশে বেশ কয়েকটি দেবতার জন্য সাজানো বেদি, সবকটি বেদি ওই মোটা মোটা ফুলের মালা দিয়ে সাজানো, মাথার উপর ফুলের চাঁদোয়া। আলাদা আলাদা বেদিতে অধিষ্ঠিত আছেন আলাদা আলাদা দেবতা বা দেবী, শিব পার্বতী তো বটেই, তার বাইরে সাধক গরীবনাথ বাবাজির মূর্তি আছে, গেরুয়া পোশাক পরে আছেন ধ্যানের ভঙ্গিতে বসে, হাত জোড় করে রয়েছেন জাম্বুবান, যিনি নাকি এই গুহায় তপস্যা করেছিলেন, এরকম সব ঠাকুর দেবতার মূর্তি রয়েছে। ব্যাস, দ্বিতীয় গুহা মন্দিরটি দেখা হয়ে গেল। বাইরে বেরিয়ে এসে ওই পথ ধরে আরেকটু এগিয়ে যাই। এবারে টানেল ধরে যাচ্ছি আরো খানিকটা নিচে। আর একটা ব্যাপার চোখে পড়বে আপনার, এতক্ষণ পর্যন্ত দুপাশের দেওয়াল রং করা ছিল, সেখানে ছবি টবি আঁকা ছিল, কিন্তু এখন দুপাশের দেওয়ালে ওই কালো গোল গোল পাথর দিয়ে সাজানো রয়েছে। খুব আধুনিক সাজানোর ধরন কিন্তু। তো যাই হোক, গিয়ে পৌঁছলেন আবার একটা চত্বরে, সেখানেও বেশ কয়েকটা মন্দির, তার মধ্যে আমাদের বাঙালিদের অন্তত প্রথমেই চোখে পড়বে মা কালীর মূর্তি, তার মন্দির। স্বাভাবিক, আমরা মশাই রামপ্রসাদ কমলাকান্তের দেশের মানুষ, আমাদের ঈশ্বর হলেন রামকৃষ্ণ পরমহংসদেব, কালী মূর্তি আমাদের চোখে পড়বে না তো কার চোখে পড়বে বলুন? কিন্তু সে মূর্তির সামনে দাঁড়িয়ে যাই বলুন একটু অস্বস্তি হয়। কালো কুচকুচে বর্ণ মায়ের, তিনি পরে আছেন কালো রঙের পোশাক, সে পোশাকে মাঝে মাঝেই একটা করে গোল জুরির কাজ, সে পোশাক সারা শরীর ঢেকে পায়ের তলায় গোল হয়ে পড়ে আছে, মানে আমাদের অভ্যস্ত যে রূপ তার সঙ্গে ঠিক মিলছে না। আর একটা ব্যাপার দেখবে মনটা কিন্তু কিন্তু করে, মাকে রাখা হয়েছে যেখানে সেখানে একটা দরজা, যেমন ফ্ল্যাট বাড়ির দরজা হয় না, একদিকে হাতল লাগানো, এমনি দরজার সঙ্গে তফাৎ হলো এখানে দরজাটা কাঁচের, ভেতরে দেবীকে দেখা যাচ্ছে। আরো কিছু দেবদেবী আছেন সেখানে, তাদের দর্শন করে এইবার আর একটা টানেল, আর এক জায়গা, কোথায় আগামীকাল বলবো। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠান আজকের মতো শেষ করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG, আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র।
SHARANAGATA শরণাগত SOUMITRA সৌমিত্র। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার আগামীকাল ভোর 5টার সময় 92.7 BGFM এ। সবাই খুব ভালো থাকবেন, খুব 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 ভালো থাকবেন। সম্মান জানিয়ে আপনাদের সৌমিত্র বসু শুরু করছে তার কথা বলা আজকের শরণাগত অনুষ্ঠানে 92.7 BGFM এ। প্রথমেই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো।